কাতলা মাছের কালিয়া কিভাবে হোটেলের মতো পারফেক্টভাবে বাসায় তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব ধাপে ধাপে কিভাবে এ রান্না করলে এত মজার হয় সেটাই থাকছে আজকের রেসিপিতে তো আমি এখানে তিন পিস বড় কাতলা মাছের পিস নিয়েছি এবং মাস্টার ম্যারিনেট করার জন্য লবণ হলুদ দিয়ে দিলাম এবার কাঁচা মরিচ আদা আর রসুন বাটা একসঙ্গে আমি পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামিচ সাদা তেল সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো এবার একটি প্যানে সরিষার তেল দিয়ে নিলাম একটু পরিমাণে বেশি দিতে হবে যেহেতু এই একই তেলে আমি সম্পূর্ণ রান্নাটাই করব। এবার আমি মাছের টুকরাগুলো দিয়ে দিলাম মাছের এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দিব এভাবে মাছগুলো ভেজে নিব কড়া করে ভাজা যাবে না ভেতরটা নরম থাকবে উপরে পাশটা একটু ক্রিস্টি হবে এরকম পর্যায়ে আমি রাখবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি একই তেলের ভিতরে আমি দিলাম একটা বড় তেজপাতা একটা দারুচিনি এক টুকরা জয়ত্রী আর দিব মুখ ফাটিয়ে তিনটা এলাচ তিন চারটা লবঙ্গ আর দুইটা গোলমরিচ এবারের থেকে একটা সুন্দর ফ্লেভার আসলে আমি ওর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা এরকম লালচে করে ভেজে নিব লালচে হয়ে আসার পরে আমি বেটে রাখা দুই চামিচ পেঁয়াজ বাটা দিলাম এবার মিনিট দুই আমি কষিয়ে নিব আমি একটুও পানি ব্যবহার করিনি এবার এর ভিতরে দিয়ে দেব আদা কাঁচা মরিচ আর রসুন পেস্ট এটা দেওয়ার পরে আমি আবার দুই তিন মিনিট মতো কষাবো মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিলে আমি এর ভিতরে দেব শুকনা মরিচের গুঁড়া দুই চামচ আর দিব ধনিয়া পাউডার জিরা পাউডার সামান্য হলুদ গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিব এবার এখান থেকে তেল ছেড়ে দিলে আমি টমেটো পেস্ট দিয়ে দেব আমি একটা মাদারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এবার খুব ভালোভাবে কষাতে হবে টমেটো দেওয়ার পরে এখান থেকে যে পানি বের হবে এটা দিয়ে আমাদের মশলাটা রান্না হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এ পর্যায়ে দিব টক দই আমি এখানে দুই চামচ টক দই ব্যবহার করেছি তবে হ্যাঁ এ পর্যায়ে কিন্তু চুলার রাশটা একদমই লো হিটে রাখতে হবে কারণ বেশি যদি হ্যাঁ থাকে তাহলে টক দইটা ফেটে যাবে আমি খুব ভালোভাবে মেশানোর পরে যখন তেল ছেড়ে দিয়েছে তখন পরিমাণ মতো পানি দিয়েছি এবার মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য রান্না করব। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম আমি পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেছি আমার অনেকটা জল শুকিয়ে এসেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর রঙটাও খুব অসাধারণ এসেছে তো এভাবে যদি ধাপে ধাপে আপনারা ফলো করেন তাহলে কাতলা মাছের কালিয়াটা অসাধারণ হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন নিত্য নতুন রেসিপি পেতে এই মাছ কুকিং অয়েলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ